নামো শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আমার নাম ফাতেমা নাসরিন, আমি দশম শ্রেণীতে পড়ি। আমি বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ দেব। ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুরে আমার ভাই রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম! নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশকে গড়ে তুলব। এদেশের মানুষ রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের ইতিহাস, বাংলার মানুষের রক্তের ইতিহাস, বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। প্রত্যেক ঘরে ঘরে দুর্গ দৌড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু বন্ধ, আমি যদি হুকুম দেওয়া নাও পারি সবকিছু বন্ধ করে দেবে। আমরা হাতে মারবো, আমরা পানিতে মারবো, আমরা ভাতে মারব। ধন্যবাদ।